আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছেন ওখানে পাঁচটা কোয়েল পাখির বাচ্চা, আমি আগেই আপনাদের দেখিয়েছি, সুন্দরী পেট থেকে বাইর হয়েছে। 18টা ডিম দিয়েছিলাম, তার মধ্যে থেকে 8টা বাচ্চা বাইর হয়েছে, যার মধ্যে 5টা বেঁচে আছে। তো এদের বয়স একদিন হয়ে গেল, আজকে দিয়েছে দ্বিতীয় দিন চলছে। আর সুন্দরী পেটে নিয়েছি, এবার আমি দেবো। এই যে দেখতে পাচ্ছেন ওগুলো ফার্মের বাচ্চা, তো এদেরও সম্ভবত কয়েকদিন হয়ে গেছে, সম্ভবত 2-3 দিন বয়স এদেরও হয়ে গেছে। তো এটা একটু সাইজও মুরগি, এমনি মুরগি বাচ্চার থেকে কিন্তু এরা সাইজও অনেক বড় দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে দুপুরবেলা, এখন দুপুর এখন আসে নাই। আর আপনারা জানেন মুরগির নিচে যদি অন্য কোনো বাচ্চা দিতে হয় সেটা রাতে দিতে হবে। তো এই জন্য এদের আমি এখন এখানে দেখব, ওদের ভিতরে দিব, দেখব এদের এদের সঙ্গে ওদের কি হয়। সবাই ছুটাছুটি শুরু করে দিয়েছে, এদের অবশ্য বোর্ডিংয়ে রাখা হয়েছে। তো দেখা যাক এদেরকে আমি দিওয়ার মধ্যে কি হয়। আমার হাত দেখে দেখতে পাচ্ছেন লাফালাফি শুরু করে দিয়েছে। এই যে যাও যাও, দেখি বুড়া যাও, খাঁচা খাঁচার ভিতর যাও, তুমি যাও, তুমিও বেরো। দেখি বন্ধুরা আমি সব কয়টাকে বের করে দিব। দেখতে পাচ্ছেন একজন গিয়েছে, ঢুকেছে, এখন কি হয়, ও লাফালাফি করছে। দেখি আমি সব কয়টাকে বাহির করে দিব এখান থেকে। এই নামো, দেখি তুমিও নামো। দেখতে পাচ্ছেন এই যে ওদিকে আবার একটা পুচু দেখতে পাচ্ছেন, ও আসে বলছে আমাদের খাবার কেন খাচ্ছ। কাজ দেখেন এদের, কেউ কেউ ভয় খাচ্ছে, ওই কেউ কেউ ভয় খাচ্ছে, আর কেউ কেউ ফ্রেন্ডশিপ করছে। বাট এরা কিন্তু ওদের সঙ্গে খেলার মুড, কোনো মুডে নেই। আমার ওই ওই পুচু দেখতে পাচ্ছেন, কেউ কেউ আবার ওদের সঙ্গে ফ্রেন্ডশিপ করছে, যেমন এ এ দেখেন, এ এ কিন্তু ওর সঙ্গে খেলাধুলা করার চেষ্টা করছে। এ হচ্ছে বাহাদুর, খুবই বাহাদুর, দেখতে পেয়েছেন। আর কেউ কেউ ভয় পাচ্ছে, দেখতে পাচ্ছেন ওরা ওদিকে ভয় পাচ্ছে, আর কেউ কেউ ওদের সঙ্গে অলরেডি ফ্রেন্ডশিপ করে ফেলেছে। এ দেখতে পাচ্ছেন এদের আস্তে আস্তে এদের ভয় কমে যাবে, আস্তে আস্তে ভয় কমেও যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন ওরা আগে ভয় ভয় পাচ্ছিলো, বাট এখন কিন্তু কোয়েলের ভয়টা কমে যাচ্ছে, এরা কিন্তু আস্তে আস্তে ফ্রেন্ডশিপ করে নিচ্ছে। তো বন্ধুরা এদেরকে আমি এখন এখানে এভাবে রাখবো, একটু ব্রুডিংয়ে রাখবো। হ্যাঁ, কোয়েল পাখির বাচ্চা দেখতে পাচ্ছেন, ওরা ওরা কিন্তু ফ্রেন্ডশিপ করে নিয়েছে। ওই তো প্রথম প্রথম কিন্তু ভয় পাচ্ছিলো, ওফ এরা শুধু খাবার খাচ্ছে, অত বন্ধুত্ব করার কোনো ইচ্ছা নেই। তো বন্ধুরা এদের আমি একই কিছুক্ষণ ব্রুডিংয়ে রাখবো, যেহেতু আমি বাইরে থেকে কিনে এনেছি, ব্রুডিংয়ে ছিল না। আর এরা একে অপরে ঠোকাঠুকি করবে না, মারামারি করবে না, ক্ষতি করবে না, এই জন্য একসঙ্গে আমি এখন রাখতে পারবো। আমি রাতের বেলা যেহেতু এদেরকে সুন্দরী পেটে নিচে দিব পরে, এই জন্য আমি এখন এদের কিছুক্ষণ এখানে ব্রুডিং এভাবে রাখবো। তো দেখতে পাচ্ছেন এরা কিন্তু ভয় নেই, ওই দেখতে পাচ্ছেন ওই কর্নারে ওরা কিন্তু মিলমিশ হয়ে গেছে, ওদের ওরা কিন্তু ফ্রেন্ডশিপ হয়ে করে নিয়েছে, ওরা কিন্তু একে অপরের সঙ্গে আছে। বন্ধুরা কিছুক্ষণ আগে এরা ভয় পেল, বাট এই যে 5 মিনিটের মধ্যেই, 5 মিনিটের মধ্যে দেখতে পাচ্ছেন যত খাবার ছিল এরা সব সাফা করে দিয়েছে, সব শেষ করে দিয়েছে। বাট কোয়েল পাখির বাচ্চারা কিন্তু এখন খুব খুশি, এদের সঙ্গে কিন্তু খেলাধুলা করছে দেখতে পাচ্ছেন সবাই, কিন্তু এদের সঙ্গে এরা খেলাধুলা করছে, একে অপরের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছে। সো বন্ধু কোনো প্রবলেম নেই, এদেরকে আমি একসঙ্গেই রাখবো এখন, একদম বিকাল পর্যন্ত রাখবো। সন্ধ্যার পরে এদেরকে আমি সুন্দরী পেটে নিচে দিয়ে দিব। তো এরা এখন এখানে থাক একসঙ্গে, তো এদের এখন এখানে ব্রুডিংয়ে রেখে দিই, এখানে থাক। আপনারা যে জানতেন যে এটা হচ্ছে আগে পিকাচুর ঘর ছিল, বাট পিকাচু নেই, এই জন্য পিকাচুর এই কুকি বুড়া টুকটুকি সবাইকে ব্যালকনিতে রেখে এসেছি। আই বুড়া, তুমি বাইরে হয়েছো কেন, বাইরে হবে না তো, যাও ঘরের মধ্যে যাও, যাও যাও ঘরের মধ্যে যাও। তো বন্ধুরা এরা এখন এখানে থাক, ব্রুডিংয়ে থাক, আমি আবার দেখিয়ে দিব পরে যে সুন্দরী ব্রয়লারের বাচ্চাকে অ্যাকসেপ্ট করে কিনা। এই যাও ঘরের মধ্যে যাও, যাও যাও বাইরে হবে না, যাও। তো ঠিক আছে বন্ধুরা, আপনার এবং আপনার পাখি সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।